হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রুই মাছের কারি বানিয়ে দেখাবো আর সেটা বানাবো আমি মটরশুটির সাথে মানে মাটার ফিশ কারি এটা খুব সহজ রেসিপি দইয়েরও কোনো দরকার নেই আমরা দই ছাড়াই বানাবো কিন্তু খেতে অসাধারণ টেস্টি আর যে কোনো মাছ দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারেন অবশ্যই ট্রাই করে দেখুন সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতো রুই মাছ নিয়েছি লবণ মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার করে আর জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একদম কুচি কুচি করে ছোট ছোট করে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একদম কুচিয়ে আর একটু ধনে পাতা নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন কোটা এক টেবিল চামচ ঘরে হবে আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এক বাটি মানে এক কাপ মতো হবে এটা হচ্ছে ফ্রোজেন মটর ফ্রেশ মটরশুটি নিয়েছিলাম আর তারপরে আমি ছাড়িয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছি এই যা আপনি চাইলে একদম ফ্রেশ মটর ব্যবহার করতে পারেন তো এই জিনিসগুলো আমাদের অ্যারেঞ্জ করার দরকার আছে আর বাকি যা লাগবে সেগুলো অলরেডি কিচেনে অ্যাভেলেবেল আছে তো সেগুলো আমি পরে দেখাচ্ছি তো সবার প্রথমে আমাদের মাছগুলোকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করা মানে আমাদের একদম সিম্পল ম্যারিনেশন সেটা হচ্ছে লবণ আর হলদি দিয়ে তো এক চামচ লবণ দিয়েছি আমি আর আধা চামচ হলুদ পাউডার দিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব যাতে সব দিকে লবণ হলুদ সমানভাবে লেগে যায় আর মাখানোর পরে আপনি যদি সময় হয় তাহলে দশ পনেরো মিনিট এমনি রেস্টে রাখুন ম্যারিনেট হওয়ার জন্য তারপরে ভাজতে যান সঙ্গে সঙ্গে ভাজলেও কোনো অসুবিধা নেই তো দেখুন মাছগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে লবণ হলুদ লাগিয়ে তো এবার চলুন ফ্রাই করার দিকে যাওয়া যাক একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা তেল তেলটা ভালো করে ছড়িয়ে দেব আর কড়াইটা খুব ভালো গরম হতে দেব খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমরা মাছগুলো দেব প্রথমে হাই করে দিচ্ছি আর পরে যখন একটু ভাজা হয়ে যাবে পরে আমি মিডিয়াম করে দেব এখন হাই আছে তো এখন আমি যখন প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না মোটামুটি দু তিন মিনিটের জন্য অপেক্ষা করতে হবে নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে যাবে হালকা হালকা তো তারপরে আমি পাল্টে দেব আর এরকম পাল্টে পাল্টে দু সাইডেই বেশ ভালো একটা লাল লাল কালার করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে তো আমি এবার ফ্রাই প্যানটা নামিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দেব আর হিটটা আমি আবারও চালু করে দেব এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আর তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তারপরে আমরা দেব মানে ফোড়ন দেব হাফ টি স্পুন জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা দিচ্ছি আমি ঝিড়ে আর একটুখানি হিংও দিয়ে দেব জিরেটা খুব ভালো করে ফুটতে দেব তারপরে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব জিরে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন করে ভেজে নেব ভালো করে ভেজে নিলে বেশ স্বাদটা একটু ভালো হয় তো দেখুন পেঁয়াজের কালার ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এখন আমি আদা রসুনের কোট দিয়ে দিচ্ছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব টমেটো টমেটো দেওয়ার পরে স্বাদ মতো লবণও দিতে হবে তাতে কি হবে টমেটোর মধ্যে থেকে জলটা ছাড়া শুরু হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার আর তারপরে কিছু পাউডার মশলা ব্যবহার করবো পাউডার এক টি স্পুন ধনে পাউডার স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এখন আমি নিচ্ছি এক টি স্পুন কাঁদা লসুন মশলা এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান মশলা এটা আরামসে স্কিপ করুন কোনো দরকার নেই এটা একটু মারাঠি স্বাদের হয় আর কি আর এটা হচ্ছে আধা টি স্পুন গরম মশলা গরম মশলা পরেও একটু ব্যবহার করব একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব তো আমি আরো একটু জল দিচ্ছি আর হিটটা রাখবো এবার মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে রাখবো আর যখন আমরা মশলা কষাবো মানে ঢেকে দেওয়ার আগে অবশ্যই এর মধ্যে মটরশুটি গুলো দিয়ে দেবো তাতে মশলার সাথে সাথে মটরশুটি গুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিতে হবে আর চেক করতে হবে নিচে থেকে পড়ে না যায় তো এরকম করে আমি মাঝে মাঝে ঢাকনা সরাচ্ছি আর নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি নিয়ে আবারও তো এরকম করে টোটাল আমি ছ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলার মধ্যে থেকে তেলও ছুটে এসছে বেরিয়ে এসছে তো এখন আমি জল দেব মানে গ্রেভির জন্য জলের জন্য জলটা নিজের হিসাব মতো দেবেন মানে যতটা পাতলা বা যতটা গাঢ় চান সেই হিসাবে জল দিয়ে নেবেন আর জলটা ভালো করে ফুটতে শুরু করবে তারপরে আমরা মাছগুলো দেব। এখন কিন্তু মাছটা দেওয়া যাবে না নইলে মাছগুলো ভেঙে যাবে তো নিজের হিসাব মতো জল দিয়েছি তারপরে ঢেকে দিলাম আর এখন দেখুন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই হচ্ছে আমাদের মাছ এক একে দিয়ে দেব আর মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে মানে সঙ্গে সঙ্গেই আধা মতো আমরা চিনি দেব। চিনি দিলে কি হবে যে মাছটা বেশ প্রমিনেন্ট হয় একটু শক্ত শক্ত টাইপের হয় মানে ভেঙে যায় না এই আর কি শক্ত মানে ওরকমও শক্ত না মানে ভেঙে যাবে না এরকম একটু ইয়ে হবে প্রমিনেন্ট হবে ট্রাই করে দেখবেন এরকম করে মাছ একদম ভাঙবে না তো দেখুন মোটামুটি দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আর ঝোলের যে কনসিস্টেন্সি সেটা একদম আমার পছন্দ মতো হয়ে গেছে মটরগুলো চেক করে নিচ্ছি দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার লাস্টে আমাদের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে দেব আমি কিছু ফ্রেশ ধনে পাতা আধা স্পুন দেবো আমি গরম মশলা ধনে পাতার গরম মশলা দেওয়ার পরে এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো তারপরে আমরা একটুখানি কসুরি মেথি দেব। কসুরি মেথি জরুরি নয় কিন্তু চাইলে দিতে পারেন খুব ভালো স্বাদ হয় আর কি মেথি শাক শুকিয়ে নিলেই কসুরি মেথি হয়ে যায় আর আমি এক চামচ একটু ভেজে নিয়েছি আর ভেজে রাখা কসুরি মেথিটা কিন্তু খুব ভালো স্বাদ হয় তো আমি দিয়ে দিলাম হাতের মধ্যে ঘষে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের ফিশ কারি মানে ফিশ মাটার কারি একদম তৈরি হয়ে গেছে তো দেখুন হিট বন্ধ করার পরে এই হচ্ছে আমি আপনাকে মাছগুলো উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখুন একটা মাছও ভাঙেনি কোনো দিক থেকে একটুও ভাঙেনি তো চলুন এবার সার্ভ করে নেওয়া যাক বন্ধুরা এই মাছের ঝোলটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একদম অসাধারণ লাগে তবে আপনি চাইলে রুটি চাপাতির সঙ্গেও খেতে পারেন কোনো অসুবিধা নেই ভালো লাগে তাতেও অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই